উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান যার নাম হচ্ছে অলি আল্লাহ সরণে দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ অলি আল্লাহ সরণ এই অনুষ্ঠানের মধ্যে আমরা আল্লাহ পাকের ন্যাক্খার বান্দা আল্লাহ পাকের অলি আল্লাহ পাকের যারা প্রিয় রয়েছেন তাদের আলোচনা করার সৌভাগ্য আমাদের হয়ে থাকে কেননা আল্লাহ পাকের অলির যেখানে আলোচনা হয় সেখানে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়ে থাকে এবং আমাদের মতো গোনাগার বান্দাদের গোনা মাগফিরাতেরও মাধ্যম হয়ে থাকে তো আমি আপনাদেরকেও অনুরোধ করব আমাদের অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করার জন্য ইনশাআল্লাহ অনেক অজানা বিষয় জানার সৌভাগ্য হবে পাশাপাশি আমাদের আজকের আলোচ্য বিষয় যে মহান ওলিয়ে পাক যে মহান আল্লাহ পাকের অলি যিনার জীবনে নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করবো তার জীবনী থেকেও অসংখ্য অজানা বিষয় এনার কিছু জীবনে ইনারা কীভাবে আল্লাহ পাককে সন্তুষ্ট করেছেন বিভিন্ন বিষয় ইনশাআল্লাহ শোনার সৌভাগ্য হবে তো আসুন প্রথমেই দরসরি পাঠ করার সৌভাগ্য হয়েছিল আমাদের অনুষ্ঠানের শুরুতেই এই দড় পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদি শরীফ শ্রবণ করি তাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা সে তারিকাত আমিরা আমির আহলে সন্নাত মৌলানা মোহাম্মদ ইলিয়া সত্তার কাদেরি দামাদ বার আলিয়া আমাদেরকে দরশুরে পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে তার প্রত্যেক রিসাল আর প্রত্যেক কিতাবের তিনি প্রতিটা পৃষ্ঠায় দরশুরে পাঠ করা ফজিলত তিনি লিখে থাকেন তার মধ্যে একটি দরশুরে পাঠ করার ফজিলত এরকমই রয়েছে যা আপনাদের সামনে উপস্থাপন করা সৌভাগ্য অর্জন করছি আমাদের পিনবী রসুল আরবি হুজুরপুর নূর সাল তালা আলি ওয়াসাল্লাম বলেন কেয়ামতের দিন মানুষদের মধ্যে আমার সবচেয়ে নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে তাক অবস্থায় আমার প্রতি সবচেয়ে বেশি পরিমাণে শরীফ পাঠ করবে সুভান আল্লাহ সুহান আল্লাহ বেশি থেকে বেশি পরিমাণে শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে আল্লাহ পাক আমাদেরকেও বেশি থেকে বেশি পরিমাণে শরীফ পাঠ করার সেই সৌভাগ্য নসিব করুক আমিন আসল মোহাবতের সাথে আমরা আরেকটি বাদে পাঠ করে নিই আল্লাহ হাবিবাহ মাসাল্লাহ দর্শক শ্রোতা আপনারা অলরেডি স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছেন মাসা আজকে আমাদের মাঝে আমরা যে বিষয়ে আমরা আজকে আলোচনা করব সে বিষয়ে অসংখ্য অজানা বিষয় জানার জন্য আমরা আমাদের আজকে স্টুডিওর মধ্যে আমন্ত্রণ জানিয়েছি মোবাইল লিগে দাওয়াত ইসলাম মার্শাল্লাহ আমাদের মোহাম্মদ জাকির হুজুর যিনাকে আমরা মার্শাল্লাহ হোস্ট হিসেবে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দেখতে পাই হুজুর আপনাকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের অলি আল্লাহ স্বর্ণ অনুষ্ঠানের দাওয়াত দেওয়ার জন্য কিছু নেকির দাওয়াত এবং কিছু ভালো কথা মানুষকে জানানোর একটা সুযোগ করে দিয়েছেন আমাদের অলি আল্লাহ স্বর্ণ অনুষ্ঠানের মধ্যে মনে হয় মার্শাল্লাহ আপনি মার্শাল অসংখ্য সুক্রিয়া জ্ঞাপন করছি মার্শাল আপনি আমাদেরকে সময় দান করার জন্য সময় দেওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ আজকে আমরা যে মহান অলিয়কা আমিন এর জীবনে আলোচনা করবো শুনবো জানবো এবং ইনার পরিচিতি সম্পর্কে ইনার জীবনের বিভিন্ন দিক নিয়ে তো ওনার নাম অবারক আজকে আমি আমার আমি না বলো ইনশাল আমাদের আজকে আমাদের তো গেস্ট ইনার তেগিনশাল শুনবো এবং এর কিছু পরিচিতি সম্পর্কে জানবো ইনশাল জি হুজুর আফাদ তেগিনশাল আলহামদুলিল্লাহ রবিল্লাআল আলা আইলা সৈয়দুল মুসালিন আম্মাবাদ আপনি যে অনুষ্ঠান নিয়েছেন চমৎকার একটি অনুষ্ঠান কেননা স্মরণ যাদের করছি আমরা অলি আল্লাদের স্মরণ করছি এখানে বসে আর এই অলি আল্লাদের নেককারদের পথে চলার জন্য আমরা প্রতিনিয়ত অর্থাৎ প্রতিদিন কমপক্ষে পাঁচক্ক নামাজে কয়েকবার করে আল্লাহ তাবরকতাল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ তুমি আমার আমাকে ওই পথে পরিচালিত করো যে পথ সেরাতল মুস্তাকিমের পথ আর সেই পথকে অনুসরণ করার জন্য দোয়া করি আর প্রতি সপ্তাহে আপনি ওই পথে যারা পরিচালিত হয়ে গিয়েছেন এ নাম প্রাপ্ত লোক যারা তাদের জিকির আলোচনা এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ যারা আসেন যারা বসেন দর্শক শ্রোতা সবার শোনার হয় আজ এমন একজন মহান সত্তার বিষয়ে আমাদেরকে অসরবে নিয়েছেন কেননা অনুষ্ঠানের আগেই যারা গেস্ট আসে তাদেরকে জানানো হয় বিষয়টা রয়েছে তো অধ্যয়ন করতে করতে আজকের এই মহান ব্যক্তির জীবনী নিয়ে একটা পর্যায়ে গিয়ে দেখলাম তাকে বলা হয় সানিয়ে ফারুকে আজম সানিয়ে এ ফারুকা আজম কাকে বলা হয় অবশ্যই দর্শক শ্রোতা বুঝে গেছেন বা আপনারা আগেও শুনেছেন সানিয়ে ফারুক আজম কাকে বলা হয় আল্লাহ তাবারাকতালার অনেক বড় দয়া আর এমন একজন মহান ব্যক্তিত্ব ওমর বিন আব্দুল আজিজ রদি আল্লাহ যদি আজকের অনুষ্ঠানে দর্শক শেষ পর্যন্ত থাকে তবে আশা রাখি অনেক কিছু জানতে পারবেন আব্দুল আজিজ যদি আল্লাহ তালা এমন একজন সত্তা আসলে জিনার জীবনের প্রত্যেকটা বিষয় যদি আমরা আলোচনা করি অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কাছে উঠে আসে যার দরুন আলহামদুলিল্লাহ আমির আল্লাহ সুন্নত দামাদ খাতুমুল্লা আলিয়া তিনিও অসংখ্য রিসালা কিতাব হ্যাঁ লিখেছেন ইনার জীবনে নিয়ে বিশেষভাবে আসলে আমি আলসিন দাউদ্ কাতমিল বিশ্বের যেই আলহামদুলিল্লাহ অনেক সাহাবাই কিরাম এবং আল্লাহ পাকে অরিদের জীবনী তো আমরা শুনে তাকে জানি এবং আরেকটি আমাদের আলহামদুল মজলিসের পক্ষ থেকে এইভাবে ইনাকে নিয়ে বিশ্বভাবে রিসালা বের হওয়া প্রকাশনা প্রতিষ্ঠা আমাদের মধ্যে পক্ষ থেকে আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য অনেক বড় একটি সৌভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ অনেক বড় একটি নিয়ামত আমাদের জন্য তো আমি আপনাদেরকে অনুরোধ করবো রিসালা আপনি অবশ্যই সংগ্রহ করবেন আর পড়বেন নিজেও এবং অন্য কেউ ইনশাল্লাহ এটা তহফা আকারে দিবেন ইনশাল্লাহ শেয়ার করবেন তো আসুন প্রথমত আমরা ওমর বিন আব্দুল আর কিছু পরিচিতি এবং কিছু ইনশাআল্লাহ থেকে সৌতমে শুনবো আল্লাহ আহ প্রায় সময় প্রায় মানুষ থেকে বা প্রায় ওলামায়ামের থেকে বা প্রায় কিতাবের মধ্যে অধ্যায়ন করি যে ফারুকে আজম রদি আল্লাহ তালানহুর সানি অর্থাৎ দ্বিতীয় ফারুক আজম রদি আল্লাহ তালানু ওমর বিন আব্দুল আজিজ রদি আল্লাহ তালানুকে বলা হয় আচ্ছা এটা এটার একটা কারণ তো অবশ্যই আছে কেন কি জন্য হয় আমরা যদি এখনো নাতি যে হয় নাতিকে যদি দেখি হুবাহুব দেখতে দাদার মতো তো কিন্তু আমরা এই কথাটা যদিও দাদা অনেক আগেই মারা গেছে তারপর আমরা এটা বলতে বাধ্য হই যে দেখো এই ছেলেটা ওর দাদার মতো হয়েছে দেখতে অবিকল ওর দাদার মতো গুণে কথায় হাঁটা চলায় লেনদেনে এর দাদার মতো এমন একটা কথা শব্দ কিন্তু আমাদের থেকে বের হয়ে আসে ফারুক আজম রতি আল্লাহ তালা আনহুর কোপি বা সানিয়ে ফারুক আজম কেন বলা হয় অনেক ওলামা একরাম বিভিন্ন তথ্য এর জন্য দিয়েছেন মাতামতুল মদিনা থেকে যে কিতাব প্রকাশিত হয়েছে আচ্ছা হজরত সাইদনা ওমর ওমর বিন আব্দুল আজিজ রদিয়াল্লাহ তালানুর চারশো পঁচিশটি ঘটনা এমন একটি কিতাব মাস্তাবাতুল মদিনা প্রকাশিত করেছে এই কিতাবের ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে যে তার যে আম্মাজান ছিলেন হজরত সাইদুনা ওমর বিন আব্দুল আজিজ রদিয়াল্লাহ তালানু সম্মানিত আম্মা জান হলেন হজরত সাইদুদনা উম্মে আসিম রদিয়াল্লাহ তালা আনহা হজরত সাইদুনা আসিম বিন ওমর রদিয়াল্লাহ তালানু ওর এর শাহজাদি এবং আমিরুল মমিনিন হজরত সাইদুনা অমর ফারুক আজম রদি আল্লাহ তালের নাতি ছিলেন নাতনি ছিলেন এই হিসেবে হজরত সাইদনা ওমর বিন আব্দুল আজিজ রদি আল্লাহ তালা আনহুর সিরায় ছিল ফারুক আজম রদি আল্লাহ তালুর রক্ত হয়তো এ কারণেই তার কার্যকলাপ আচার আচরণে হজরত সাইদনা ওমর রদি আল্লাহ তালানহুর গভীর প্রভাব পরিলক্ষিত হয়ে থাকে কেননা তার মাতৃ দিক থেকে তিনি সাইদনা ফারুক আজম রদি আল্লাহ তালুর সাথে জড়িত এবং বাবার দিক থেকেও তিনি সাথে জড়িত এই কারণে তার চাল চলন তার কথাবার্তা তার শাসন আমল এবং তার আখলাকে কারিমা এবং তার অভ্যাসে মোবারাকা সবকিছু যেন ছিল ফারুক আজম রদিয়া এই কারণে ওলামায় বলেন সানিয়া ফারুক আজম আর আমরাও বলি অনেক মানুষ বলেন এবং কিতাবের মধ্যে রয়েছে দেখতে কথা বলতে শুনতে ফারুক আজমের মতো ন্যায় নীতিবান একজন নিষ্ঠাবান একজন ব্যক্তি ছিলেন আব্দুল আজিজ রাভহান আসলে এটা একটা বিষয় যে মানে বংশ যেটা আসলে বলে থাকি না মানে বংশধারা এবং বংশ এ বিষয়ে এজন্য আসে যে আমরা অনেক সময় কোনো মানুষের সাথে যখন সম্পৃক্ত হই বা কোনো মানুষের যখন আমরা কথাবার্তা হয় হ্যাঁ তাহলে একটা বিষয় বসে যে যার বংশক্ষেত্রে আমার বিষয়টা দেখি এটাও একটা বিষয় যে আমাদের উপলব্ধি করার মতো এবং এটা একটা বিষয় উঠে আসে যে যাদের নাসল আমরা যেমন আমি আজকে আমি চাই বর্তমান আমার সমাজের মধ্যে আমার সন্তান ন্যাক্কার হোক কিন্তু আমি যদি নেককার হওয়ার চেষ্টা না করি আমি যদি সে ভালো কাজ না করি তাহলে কীভাবে আমার সন্তান বা আমার নাতি নাতনি ভালো প্রজন্ম হওয়ার আমার আশা রাখতে পারে যে যেরকম আপনি বলছেন যে উমর ফারুক আজম রদি আল্লাহ তিনি সুবাহ কেমন এমন ব্যক্তিত্ব না এমন মহান ব্যক্তি ফারুক আজম রদি আল্লাহ এবং তার বংশ থেকে যিনি আসেন ওমর বিন আব্দুল আজ এই বিষয়টা আসলে দর্শক উপলব্ধি আমরা করতে পারি আমি যদি নেককার হই তাহলে আমার আওলাদ গুণ নেককার হওয়ার পথে যাবে আমার ভবিষ্যৎ প্রজন্ম আমাকে অনুসরণ করবে এমন বিশ্বাস করতে পারি একটা আমাদের ধারণা হতে পারে হ্যাঁ আমি যদি সিরাতাল মুস্তাকিমের পথে থাকি আমি যদি এই আউলিয়ায়ে کرامের পথে থাকি আমি যদি নেককারদের পথে থাকি আমি যদি নিজে নেককার হই তবে আমার ভবিষ্যৎ প্রজন্ম আমাকে অনুসরণ করতে গিয়েও হয়তোবা তারা নেককার হতে পারে এমন একটা আশা রাখা যায় এটা একটা তরবিও দয়ার উপর ভরসা রাখা উচিত আল্লাহ তুমি আমার নসল আমার মাধ্যমে যারা আসবে তাদেরকেও তুমি কি আউলিয়ায়ে کرامের মুহাববতকারী বানিয়ে দাও তাদেরকেও তুমি সাহাবাই কেন কারে বানিয়ে দি একটা বিষয় আমাদের এটা চিন্তাধারা থাকতে হবে আমাদের মাথায় যে না আমি যেরকম ভালো কাজের পথ বলেছি আসলে এই বিষয়টা আসলে বলতে আমাদের বলতে বাধ্য হতে হয় কারণ আমরা আজকে বর্তমান সমাজে আমরা নিজেরা নেককার হতে চাই বা নিজের একটা ভালো কাজে তাক লক্ষ্য কিন্তু আমাদের প্রজন্ম যারা অবশ্য তাদেরকে আমরা ভালো কাজে আনন্দ পেপারে আমরা আসলে অনেক ক্ষেত্রে অবহেলা করে থাকি তো এই বিষয় অবশ্য আমাদের খেয়াল রাখা উচিত আমাদের সুন্নাত কাওসার বৈ খুব সুন্দর kalam ভবিষ্যৎ প্রজন্ম যারা হবে তারা যেন যেটা হাদিসে পাকের মধ্যে আসছে আমি সন্তানের সন্তানকে কেমন শিক্ষা দেওয়া উচিত ওই সুশিক্ষা শিক্ষিত করা পাশাপাশি দোয়া করা আল্লাহ আমি আমার সন্তানের জন্য চেষ্টা করছি আমার সন্তান যেন ভালো পথটা পায় ভালো হয় হয় দোয়াও করা এবং চেষ্টাও করা দুইটা দিক মিলে যখন কোনো ব্যক্তি চলবে আল্লাহ চায় ইনশাল্লাহ তারা তার ঘর থেকে এমনই আসবে আল্লাহ পাক আমাদেরকে এরপর আমল করার তৌফিক দান করব ইনশাল্লাহ আমরা উমর বিন আবদুল আজিজ আরজি আল্লাহ তাহ এনার জীবনের বিভিন্ন ঘটনা বিভিন্ন আরো দিক নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব আসলে এখনো তো হয়তো তেমন কিছু বলাও হয়নি ইনশাআল্লাহ প্রথমত আমরা একটি নাট শরীফ কালাম আমাদের অনুষ্ঠানের মধ্যে অ্যাড করব ইনশাআল্লাহ এরপর ইনশাল্লাহ আমরা আবার আলোচনার দিকে আমরা ফিরে আসবো তো এমসাইল ইসলামের কাছে অনুরোধ করবো আমাদেরকে একটি মাশার নাজ শরীফ কালাম আর শুনিয়ে দিন জীবনে কি

মাশাআল্লাহ মাশাআল্লাহ আর খুবই সুন্দর একটি নাচ শরীফ মাসাল্লাহ পাক আমাদেরকেও এরকম নিজেও পাঠ করার আমাদের সন্তানদের মুখোমুখিও নাচ শরীফ জারি করানোর চেষ্টা করার সে তৌফিক দান করুক আমিন তো প্রিয় দর্শক আমরা আলোচনা করছিলাম উমর বিন আব্দুল আজিজ রুলদি আল্লাহ তালহু ইনার জীবনে নিয়ে মাসাল্লাহ খুবই সুন্দরভাবে আসলে ইনার বংশ সম্পর্কে আমাদের কাছে আমাদের হুজুর হাত তুলে ধরেছেন তো আসলে ইনার জীবনের বিভিন্ন ঘটনা বিভিন্ন কিছু দিক ইনশাল্লাহ আমরা আমাদের হুজুর থেকে শুনবো ইনশাআল্লাহ জি হুজুর একটা দিক হলো ওনার জীবনের যেটা আমরা বলি না আউলি ইকরামের ব্যাপারে যখনই এই বিষয়টা আসে যে তিনি একটা সাদা জীবন অবলম্বন করেছেন সুবাহ বিন আবদুল্লাহ আলী সরদি আল্লাহ তালানু তিনি এত ধন সম্পদের মালিক ছিলেন এত ধন সম্পদের মালিক ছিলেন তারপরেও কিন্তু তিনি সহজ সরল একটি জীবন ছিলেন একবার তার এই সহজ সরল জীবনের বা কেমন একটা ধরন ছিল তার জীবনের এই ঘটনা থেকে আমরা বুঝতে পারবো একবার কাউসার পা কিছু ওলাম আসলেন তার দরবারে কোন মশালা জানার জন্য বা কোনো বিষয় নিয়ে আসলেন অনেক ওলামা একরাম আসছেন তো তাদের সাথে কথা বলতে 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 একটা সময় তার যে কাজের লোক ছিল বা খাদিম ছিল সে তার ডিউটির টাইম মনে করেন গিয়ে একটা পর্যায়ে গিয়ে একটা সময় গিয়ে সেও শুয়ে গেছে ঘুমিয়ে গেছে কিন্তু ওলামাই গ্রামের সাথে তার পরামর্শ সভা চলতেই আছে চলতেই আছে চলতেই আছে এই মুহূর্তে সেখানে পানির প্রয়োজন ছিল আচ্ছা যেহেতু খাদিম নেই খাদিমও শুয়ে গেছে আর আশেপাশে অন্য কেউ নেই যাকে পানির কথা বলবে শুধু আমিরুল মোমিন ওমর বিন আব্দুল আজিজ সিরদি আল্লাহ তালাহ আছেন এবং মেহমান যারা ওলামা একরাম তারা আছেন আচ্ছা ওই মুহূর্তে পানির প্রয়োজন তো ওমর বিন আব্দুল আজিজ সিরদি আল্লাহ এমন ধরনের সিটে বসতেন না সোফা না চেয়ার কুর্সি এমন কিছু না তোষকের মতো বিছানো ছিল একজন ব্যক্তি যেন সিঙ্গেল বসতে পারে এরকমের তোষকের মতো বিছানো ছিল এর উপরে চাদর বা বিছানার চাদর যাই দেওয়া এভাবে দেওয়া ছিল ওলামা একরাম সামনে বসা ছিল আচ্ছা তো যখন পানির প্রয়োজন অমর বিন আব্দুল আজিজ সদি আল্লাহ তালু নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালেন তো ওলামা একরাম জিজ্ঞাসা করলেন হুজুর কোথায় যাবে আচ্ছা তো তিনি উত্তর দিলেন পানির প্রয়োজন এখানে আমি পানি নিয়ে আসি ভিতর থেকে অবাক হয়ে গেলেন আমিরুল মুমিন কেমন দৃশ্য আর তিনি একটা সবার মধ্যে আছেন একটা আলোচনার মধ্যে আছেন এখন সবার জন্য তিনি পানি আনতে যাবেন সব ওলাম তার দিকে তাকিয়ে আছেন কেমন ব্যক্তিত্ব আল্লাহ এরপরে ওলামা একরাম থেকে কেউ তাকে বললেন যে হুজুর আপনি বসেন আচ্ছা। আপনি বসেন আমাদেরকে বলেন আমরা গিয়ে পানি নিয়ে আসি কোথায় তিনি বললেন যে না আপনারা আমার মেহমান আপনারা বসেন আমি ভিতর থেকে গিয়ে পানি নিয়ে আসি ওলামা একরাম থেকে জানার আরো আগ্রহ বাড়লো তারা জিজ্ঞাসা করলেন হুজুর আপনি চাইলে তো আপনার খাদিমকে ডাকতে পারেন সে তো এসে পানি দিয়ে যেতে পারে ওমর বিন আজিজ আজিজর আল্লাহ উত্তর দিলেন তারও তো একটা জীবন আল্লাহ তার সময় শেষ তিনি এখন কি আরাম করছেন আর তাকে ডাকাটা এটা ঠিক হবে না বরং আমি আমার নিজের কাজটা নিজে করি আমি পানি নিয়ে আসি আপনাদেরকে পেশ করি নিজে ভিতরে গেলেন পানি নিয়ে আসলেন এবং তাদেরকে দিলেন এখানে এক তো আজিজ আল্লাহু আকবার নিজিক আমি তো আমি আমি যে ভাবটা আছে সেই ভাবটা কিন্তু এখানে একদম নাই কেননা ওলামা একরামের সামনে তিনি বসা আমিরুল মমিন তিনি তিনি যদি হুকুম করে তো এক নয় একশো খাদিম তার সামনে হাজির হয়ে যাবে কিন্তু তিনি এমন কোনো ভাব নিলেন না এমন কোনো মন মানসিকতা দেখালেন না তিনি বললেন যে খাদিম আরাম করছে তাকে আরাম করে দেওয়া উচিত আর আপনারা আমার মেহমান আপনারা বসেন আমি নিজে গিয়ে পানি নিয়ে আসি যদি আমরা তার এই কাজের সাথে আর আমাদের বাস্তব জীবনের সাথে একটু মিলাতে চাই একটা কথা বলি কাউসার ভাই জি হয়তো আপনিও অনেক মানুষ কেমন দেখছেন এটা তো ওমর বিন আব্দুল আজিজ রদিয়াল্লাহ তালহুর খাদিমের সাথে তার এক ব্যবহার আর মেহমানদের সাথে তার ব্যবহার আচ্ছা ভাবে যদি আমরা ঘরে ঢুকি অফিস থেকে আসছি দরজার সামনে এসে যখন কলিং বেল দেই না আর আমার ঘরের মধ্যে যারা আছে তারা কিন্তু বাইরের কেউ না মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই আমার ঘরের মধ্যে বাইরের কেউ না হয়তো বা ঘরের মধ্যে সবাই নিজ নিজ কাজে ব্যস্ত আছে কলিং বেল বাজছে আমি সময় মতো দরজাটা খুলতে পারে নাই আমার জন্য পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড এক মিনিট না হয়তো দেরি হয়েছে ঘরে ঢুকেই এটার জন্য তর্ক করা শুরু করে অত্যাচার করা করা এরপরে আরো কি কি জানি হয়ে যায় যাদের ঘরে হয় তারা জানে অর্থাৎ আমি বলতে চাই আমি অফিস থেকে আসার পরে বাহির থেকে আসার পরে আমি ঘরের দরজায় দাঁড়িয়েছি দরজা খুলতে দশ সেকেন্ড দেরি হয়েছে এ কারণে আমার এত রাগ আর আমি এত অপমান করি মানুষকে এত শাসন করি মানুষকে ওমর বিন আব্দুল আজিজ রদিয়াল্লাহ তালানু একজন আমিরুল মুমিনিন ছিলেন আর তার অবস্থা দেখেন খাদিম আরাম করছে বিদেশে খাদিমকে ডাকেননি নিজের কাজ নিজে করে নিয়েছেন তো একবার ভাবা উচিত আজকে যারা আমরা সামান্য সমাজের একটু যখন একটু উচ্চ পদে চলে যায় ইনি তো একজন আমির মৌমিন বলা যেতে পারে একটা প্রেসিডেন্টের মতো হ্যাঁ সেটা বলা যেতে পারে আর আজকে তো সাধারণ আমরা কোন একটা পদ পেয়ে যাই সাধারণ যখন আমাদের হাতে একটু সম্পদ চলে আসে ক্ষমতা চলে আসে সাধারণ একটা এলাকার বা কোনো একটা বাড়িরও যদি একটা কেউ সর্দার হয়ে যায় তখন তখন আমার যখন রাস্তা দিয়ে হাঁটি না আমি আমি একটা কিছু মানে যে অমুক অমুক পথ সেটা আমাকে মানুষ না বলে তাকে বল আমি স্মরণ করিয়ে দিই রাইট রাইট এমনটাই বিষয়টা তো বলার উদ্দেশ্য হলো গিয়ে যে ওই সকল মহান ব্যক্তিরা যাদেরকে আমরা অনুসরণ করি অনুকরণ করি তাদের আকলাকে কারিমা কেমন ছিল তাদের মন মানসিকতা কেমন ছিল মানুষের প্রতি হেসান কেমন ছিল দরদ কেমন ছিল কষ্ট দেওয়ার বিষয়টা কিভাবে তারা নিতেন মাথার মধ্যে আর সেভাবেই নিজেকে পরিচালনা করার চেষ্টা করবো এখানে একটা বিষয় উঠে আসে আসলে সেটা হচ্ছে উমরবিন আব্দুল আজিজ রদি আল্লাহ তাল্লাহিনা জীবন থেকে এটা একটা কথা এটা আমার প্রিয় আকাশ সাল্লাহ আলি জীবন আমরা অসংখ্য জায়গার মধ্যে দেখতে পাই যে নিজের কাজ নিজে করা নিজে করা এটা কথাটা কিন্তু উনি বলেছেন এই জায়গার মধ্যে যে নিজের কাজ নিজে করা যখন অভ্যাস করে উঠবে না তখন আমাদের মানুষকে অর্ডার দেওয়ার একটা বিষয় দেখবেন যখন মানুষকে অর্ডার দেওয়া আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায় না এটাতে মানুষের কষ্ট বেশি চলে আসে অলস হয়ে যায় নিজে নিজে অলস ব্যক্তি নিজে অলস হয়ে যায় অপর ব্যক্তি দিয়ে কাজ করানো তার অভ্যাসে পরিণত হয়ে যায় এরপরে পরবর্তীতে নিজেকে কাজ করাটা কষ্ট মনে হয় আর অপরকে কাজ করানোটা ভালো লাগে তখন অপর ব্যক্তি কষ্ট হয় আর মনে করি আমার কাজ না এটা সাইড এফেক্টকে আমাদের সমাজের মধ্যে যারা আমরা বিভিন্ন গরব কর্তারা রয়েছে বা যারা আমরা যে অবস্থায় রয়েছে এই বিষয়ের কাছে যদি আমরা আসল সচ্চার হয়ে যাই যে না আমি নিজের কাজ যতটুকু সম্ভব নিজেই করব। তারা দেখবেন আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ যেরকম তারা অবাক হয়ে গিয়েছিল আমির মোমিন হওয়ার পরও নিজে নিজে আগাড়িয়ে নিজে কাজ করে শিক্ষা দেখেন আল্লাহ যারাই মোহাম্বাত করি আমির সুন্নাত নাম শুনছি আল্লাহ চোখে দেখার তৌফিক দিক মহান ব্যক্তি সৌভাগ্য হয়েছিল আলহামদুলিল্লাহ থাকার সংস্পর্শে থাকার সে সৌভাগ্য হয়েছে আমিরুল সুন্নাথ ঠিক এইভাবেই নিজের কাজগুলো নিজে করা এবং নিজ নিজের কাজটাকে চেষ্টা করেন কাউকে হুকুম না দেওয়ার জন্য নিজের কাজটা নিজে করার একটা চেষ্টা করেন যদিও বা ইনার অসংক ইনার বয়স কিন্তু বয়স 74 বছর জি জি এর মানে ইনার একটা শারীরিক অবস্থাও তেমন ভালো না ভালো না এরপরে এত 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 محبتকারী যদি আমিরুল সানাদ বলে যে আমার একটা জিনিস দরকার সেটা এই দেশে নেই একদিনের মধ্যে পৌঁছে দিবে এমন এমন মানুষও তাকে মহাব্বত করে অথচ তিনি নিজের কাজটা নিজে করাটাই এখন পর্যন্ত পছন্দ করে এটা কাউকে অর্ডার করার মানে ইচ্ছা তার এরকমের হয় না জাযাকাল্লাহ এটা একটা অনেক বড় আমার জন্য শিক্ষা যা আপনারা অনেকে বলতে পারেন জেনে আপনারা যে ঘটনাগুলো বলছেন এগুলো অনেক বছরের আগের যুগের ঘটনা আর বর্তমান আমরা প্রতি শনিবার মানে মুজাকাইনা যিয়ারত করি আলহামদুলিল্লাহ ইহার কথাই আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরছি এটাই হচ্ছে আমার জন্য বড় শিক্ষা যে আমরা যেন প্রত্যেকটা ক্ষেত্রে কারণ আউলিয়া کرامদের যে এনাদেরকে অনুসরণ করা এটা আজকে প্র্যাকটিক্যাল উদাহরণ আমরা আমির জীবনের মধ্যে দেখতে পাচ্ছি আমাদেরকে এটা স্মরণ করিয়ে দিচ্ছি ইনি যে না যাদেরকে আজকে আমরা আইডল হিসেবে বেছে নিয়েছি যারা দুনিয়াদার যারা দুনিয়াতে নিজের কোনো গুরুত্ব নিজের কোনো এক সেকেন্ডের নিজের কোনো ক্ষমতা রাখতে পারে না দুনিয়াতে কারণ মৃত্যু হায়াত শেষ কারো কোনো ক্ষমতা নেই আর আজকে আমরা সেই সকল যুবকদেরকে সেই সকল আইডলকে মানুষকে আমরা আইডল বানাচ্ছি যারা গোনাহে সমুদ্রে বিবর রয়েছে কিন্তু আজকে আমি যাইলে তো আমাদেরকে এটা স্মরণ করিয়ে দিচ্ছে আমরা মুসলমান রয়েছে আমাদের আইডল হওয়া উচিত আল্লাহ পাখের ওলি যারা যেরকম আমরা উমর বিন আবদুল্লাহ আজিজ রদি আল্লাহ তাল আলোচনা করছি এনাদের জীবন আমাদের ফলো করা উচিত এনাদের প্রত্যেকটা কাজ কর্ম প্রত্যেকটা পদক্ষেপ আমাদের অনুসরণ করা উচিত তাহলে দেখবেন ইনশাআল্লাহ আমাদের জীবন দুনিয়া ও আকিরাত কামিয়াব হবে ইনশাআল্লাহ তা আমাদের উচিত উমর বিন আবদুল আজিজ আর রদি আল্লাহ তালাহিনার জীবনের বিভিন্ন দিককে আমাদের আপন করে নেওয়া যে মানুষকে কষ্ট না দেওয়া কথা কথাবার্তা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে একবার এক ব্যক্তি এরকমও বলছেন যে একজন তার সন্তানকে নিয়ে উপস্থিত হলো তখন উমর বিন আব্দুল আজিজ রদি আল্লাহ তালহন তাকে বললেন যে সন্তানকে তুমি অল্প তুষ্ট এটা শিক্ষা দাও রাগ না করার এটা শিক্ষা দাও মানুষকে যেন কষ্ট না দেয় এটা শিক্ষা দাও যে হ্যাঁ এই বাণীটা হচ্ছে উমরবিন আবদুল্লা হাজিজ রদিয়াল্লাহ তালু যে অল্পতুষ্টি তুষ্টি কির ভাই যে অল্প তুষ্ট এই বিষয়টা উমরবিন আব্দুল্লা হাজিজ রদিয়াল্লাহ তাল এনার জীবনের মধ্যে বিশেষভাবে ফুটে ওঠে এনার জীবনের দিক দিয়ে যেটা আমি বিভিন্ন ঘটনার মাধ্যমে আমরা আসলে উপলব্ধি করতে পারি যেরকম তিনি মানুষকে অনুরোধ করছেন মানুষকে মাদানে ফুল দিচ্ছেন যে না তোমরা অল্প তুষ্টির অধিকারী হও এক্ষেত্রে এই বিষয়ে আপনি কি বলবেন যে আমাদের মধ্যেও যদি আসলে অল্প তুষ্ট বিষয়টা চলে আসে তাহলে দেখা যাবে অনেক সময় আমাদের প্যারেশানি টেনশন এজন্যই আসে যে না আমার আরো চাই আমার আরও প্রয়োজন কিন্তু যার মধ্যে অল্প চলে আসে যে যা পেয়েছে আলহামদুলিল্লাহ তখন দেখা যায় তার অর্ধেক টেনশন প্যারাশানি এমনিই দূর হয়ে যায় সিরাতে ইবনে আব্দুল হাক আচ্ছা এই কিতাবের আপনার বিষ পৃষ্ঠার মধ্যে জি ওমর বিন আব্দুল আজিজ রদি আল্লাহ শৈশবের একটা কথা এখানে লেখা রয়েছে আমি হজরত সৈদনা ওমর বিন আব্দুল আজিজ রদি আল্লাহ তালন শৈশবে তার আম্মা জানের চাচা যান তার আম্মা জানের চাচা যান হযরত সাইয়দুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুর খিদমতে অধিকারে আসা যাওয়া করতে আচ্ছা এবং তার আম্মা জানের নিকট প্রায় এই আকাঙ্ক্ষা ব্যক্ত করতেন যে আমি তার অর্থাৎ সাইয়দুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুর মত হতে চাই আচ্ছা এখানে আরেক বড় একটি পয়েন্ট দর্শক শ্রোতা জি ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা নূ আহ ফারুক আজম অর্থাৎ আব্দুল্লা আবদুল্লাহ ছোটবেলা থেকে আসা যাওয়ার তার একটা আকাঙ্ক্ষা ছিলেন এবং আসা যাওয়া করতেন আর তিনি তার মাকে বলতেন যে আমি ওনার মতো হতে চাই একটি ঘটনা ইদানিং সোশ্যাল মিডিয়াতে হয়তো বা আপনিও দেখেছেন বা দর্শক দেখেছে দেখেছেন এক বাচ্চা হয়তোবা আট নয় বছর বয়সের হবে বা এর চেয়ে একটু বেশি হবে তার মা তাকে ঘরে বসে প্রতিদিন রাত্রে সাহাবিদের ঘটনা শোনাতেন আচ্ছা জি আসলে দেখেন শিক্ষা কিন্তু ঘর থেকেই আসে মূল শিক্ষাটা ঘর থেকেই আসে নিঃসন্দেহে তো ওই বাচ্চাটাকে তার মা প্রতিদিন ঘরের মধ্যে আপনার সাহাবিদের ঘটনা শোনাতো এই সাহাবি এমন ছিল ওই সাহাবি এমন ছিল ওই সাহাবি এমন ছিল সাহাবীদের কথা শুনতে 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 ওই ছেলেটার মাথার মধ্যে সাহাবিদের মহাব্বত সাহাবিদের ভালোবাসা সাহাবি কেমন ছিল এই জিনিসটা বসে গেছে একদিন ক্লাসের মধ্যে যখন ওই ছেলেটা ক্লাসে গেল টিচার জিজ্ঞাসা করলো সব ছাত্রদেরকে তুমি বড় হয় কি হবে তুমি বড় হয় কি হবে তুমি বড় হয় কি হবে জিজ্ঞাসা করে আমাদের অভ্যাস ছোটদেরকে দেখলাম আমরা জিজ্ঞাসা করি বড় হয় কি হবে টিচার ক্লাসরুমের মধ্যে জিজ্ঞাসা করলো তুমি বড় হয় কি হবে তুমি কি হবে সব ছাত্ররা নিজের মতো যা শিখছে ঘরে উত্তর দিল কিন্তু ওই ছেলেটা যাকে মা ঘরে প্রতিদিন রাত্রে সাহাবিদের ঘটনা শোনায় ওই ছেলেটাকে যখন জিজ্ঞাসা করলো তুমি বড় হয় কি হবে তখন ওই ছেলেটা উত্তর দিল আমি সাহাবি হোক

সাহাবি হওয়ার তোমার এত ইচ্ছা কেন তুমি সাহাবির মধ্যে কি পেয়েছ জানতে চাইলো এত বাচ্চা কিন্তু সাহাবি হতে চাই দেখেন আমি আগেই বলেছি শিক্ষা কিন্তু ঘর থেকে আসে ঘর থেকে আসে এটা ঘর থেকে আসবে যদি আমরা শিখাতে পারি আমার সন্তানদেরকে হ্যাঁ তো ওই বাচ্চাটা বলল আমি আমার মার থেকে প্রতিদিন শুনি সাহাবিদের ফজিলত সাহাবিদের সাহাবিদের গুরুত্ব তাদেরকে ভালোবাসতে হবে তো তাদের এত ফজিলত এত মর্যাদা আমিও চাই আমি সাহাবি হব মাশাআল্লাহ আমাদের উচিত আমরা এই বিষয়গুলো ক্যাচ করি একটু নেই আর নিজ সন্তানকে ঘরের ছোট যারা আছে তাদেরকে শিক্ষা দেয় সাহাব একরাম কেমন ছিলেন ওমর আজিজ আব্দুল্লাহ ছোটবেলা থেকেই আব্দুল্লাহ কাছে আসা যাওয়া করতেন তার চাল চলন দেখতেন তার কথাবার্তা দেখতেন তার শাসন আমল দেখতেন তার আখলাক দেখতেন তার ইবাদও দেখতেন আর তার মায়ের কাছে বারবার বলতেন আমি ওনার মতো হতে চাই আবদুল্লা ইবন ওমরের মতো আমি হতে চাই এটা ওমর বিন আবদুল আজিজ রদিয়া তাল কথা তিনি তার মাকে বলতেন আমি তার মতো হতে চাই তো আমরা আমার সন্তানদেরকে যদি একটু শিক্ষা দিতে পারি ছোট বাচ্চারা বলা হয়েছে মাটি কাদার মতো যেমন করে গড়ে তুলবেন তেমন না এটা কিন্তু অসংখ্য গুরুত্বপূর্ণ একটা বিষয় যারা আজকে আমরা দেখতে পাচ্ছি যে যেখান থেকে একটা সন্তানকে কতটুকু সাহাবায় রামদের প্রতি মহাব্বত দিলে বা এটা একটা বিষয় যে সন্তানদেরকে আপনি যেভাবে আপনি সবসময় তরবিয়ত করবেন তাদেরকে শিক্ষা দিবেন তাদের মুখে সেটাই জারি হবে আমরা আসলে যে সন্তানদের যখন জিজ্ঞেস করা হয় আপনি কি হবেন বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার কারণ আমরা উঠতে বসতে ডাক্তার ইঞ্জিনিয়ারদের কথা আমাদের সবসময় মুখে আসে কিন্তু এই কথাটা আসে না যে একজন আলিমে দিন বানানোর বা সাহাবাহিকানদের জীবনে তুলে ধরা আল এখানদের জীবনে তুলে ধরা হ্যাঁ অবশ্যই ডাক্তার ইঞ্জিনিয়ার তো অবশ্যই হতে হবে লাগবে অবশ্যই কিন্তু আমরা যখন সন্তানদেরকে কোনো ঘটনা শোনাই তখন আমরা কাদের ঘটনা কাদের জীবনে সন্তানদের কাছে তুলে ধরি একটা সন্তানকে যখন জিজ্ঞেস করা হয় আপনি বড় হয়ে কী হবেন তার মুখে যখন আমি সাহাবি হব তাহলে এর পিছনে কারণটা সেই বিষয়টা সেই দৃশ্যটা কেমন আর আজকে আমাদের সন্তানদের থেকে যখন জিজ্ঞেস করা হয় তখন তাদের তাদের মুখে যাবে কোনো নায়কের নাম আসে কোনো নায়িকার নাম আসে এটা কেন একজন মুসলমানের গড়ের সন্তানদের মুখে কেন একজন বেদর্মীর আইডলদের বেদর্মীর নায়িকের কথা কেন তার মুখে আসবে কারণ হচ্ছে আমরা আজকে আমাদের পুরা পরিবারিক লাইফ লাইফস্টাইলটা জীবন ব্যবস্থা অন ইসলামিক করে ফেলেছি প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা আজকে ইসলামী যেটা শিক্ষা সেটা থেকে অনেক দূরে চলে গিয়েছি যার কারণে সে সন্তান বড় হয়ে মা বাবাকে ছেড়ে মা বাবাকে ওল্ড হাউসে পাঠিয়ে মা বাবাকে একেবারে কোনো সসম্মান না দিয়ে তাকে মা বাবাকে ছেড়ে চলে যাচ্ছে কারণ আমরা ইসলামী শিক্ষা থেকে অনেক দূরে রয়েছি তাই আমাদের উচিত যখন সন্তানদেরকে কোনো কিছু আজকে তো আমরা সন্তানদের কান্না দূর করার জন্য সন্তান কিছু চাইলে তাকে সন্তানা দেওয়ার জন্য বরা গান বাসনা শুনিয়ে দিই তো প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের উচিত সন্তানদেরকে ইসলামী শিক্ষা শিক্ষিত করা সাহাবাই কারামদের জীবনে তুলে ধরা আউলে কারাম যারা দুনিয়াতে জীবনযাপন করে শুধু দুনিয়াকে কামিয়াব করেছেন নয় আকিরাকেও কামিয়াব করেছেন অর্থাৎ আল্লাহ পাকে সন্তুষ্ট করেছেন তার প্রিয় হাবিব সাল্লাহ আসালামের দেখানো পথে আমল করেছেন যার কারণে তারা ইন্তেকাল করেছেন অনেক বছর হয়ে যাচ্ছে তারপরও আজকে আমরা ইনাদের আলোচনা করছি বা এনাদের আলোচনা হতে থাকবে কেমন পর্যন্ত কারণ তারা আল্লাপাকে সন্তুষ্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাই আমাদের উচিত এনাদের জীবনী নিজেও শোনা এবং এর উপর আমল করা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সন্তান সন্ততি তাদেরকেও তাদের জীবনীগুলো তুলে ধরা তাহলে দেখবেন ইনশাআল্লাহ আমাদের পরিবার আমাদের সমাজ যে গুনাহ মুক্ত নেকে যুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ এবং উমর বিন আবদুল আজিজ রুদিয়াল্লাহ ইনার জীবনে আমরা শুনতেছিলাম এবং ইনার অনেক দর্শক মার্শাল্লাহ ফেসবুকে আমাদের সাথে রয়েছেন ইনার জীবনে শুনছেন এবং আল্লাহ পাক আপনাদেরকে উত্তম প্রতিদান মুসিব করুক যারা মার্শাল্লাহ অনেকে এই মেদিন শিকার সৌভাগ্য সুযোগ করে দিচ্ছেন আর যেমনটা মোহাম্মদ নাসির ভাই আমাদের সাথে রয়েছেন আর নুরে জান্নাত এক দর্শক মাসাল্লাহ আমাদেরকে সালাম দিয়েছেন এবং কেমন আছে জিজ্ঞেস করেছেন এবার মিরাজ সাহেব আমাদের সাথে রয়েছেন আমিন শিকদারাত তারিবা আমাদের সাথে রয়েছেন যেছেন মুহাম্মদ বাইতুল হাসান ভাই আমাদের সাথে রেখেছেন এবং দর্শক সালাম দিয়েছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কমেন্ট করেছেন এরকম হুজুর আমার সন্তানদের জন্য দোয়া করবেন ওরা যেন ওমর বিন আব্দুল আজিজের মত হতে পারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসলে এরকম মন মানসিকতা আমাদের হওয়া উচিত না যে আমরা আমাদের সন্তানদেরকেও যেন এরকম সাহাবায়ে کرام তারা যে জীবন অতিবাহিত করেছেন আউলিয়া کرام তারা যে জীবন অতিবাহিত করেছেন তাদের মতো আমরাও আমাদের জীবনকে গড়ে তুলি আসলে আমরা মূল কথা হচ্ছে যে আমরা ইলমে দিন থেকে দূরে থাকার কারণে আমরা আজকে এই যে যেরকম আমরাও নিজে ইসলামিক পরিবেশ থেকে দূরে থাকার কারণে আমাদের সন্তানরাও ইসলামিক পরিবেশ থেকে দূরে সরে যাচ্ছে আল্লাহ পাকে দরবার দোয়া থাকবে আল্লাহ পাক যেন আমাদেরকে উপর আমল করার তৌফিক দান করে জাকির ভাই এই যে ওমর বিন আব্দুল আজিজ রুদি আল্লাহ তাল্লাহিনার জীবনে আপনি আর কি বিষয় তুলে ধরবেন দর্শকের কাছে তার ছোটবেলার ঘটনাটা এখন বললাম যে তিনি কিভাবে আবদুল্লাহ ইবনে ওমর রদিয়াল্লাহ তালাহুর দরবারে আসা যাওয়ার একটা ইচ্ছা পোষণ করতেন একবার খুবই চমৎকার একটি ঘটনা যেটা বা অনেকের জীবনের জন্য এটা অনেক কল্যাণ বয় দিবেন সালাতালাশাল ওমর বিন আবদুল আজিজ রদিয়াল তাল যখন একটু বড় হলেন একটু বড় হলেন তার বাবার নাম কিন্তু আব্দুল আজিজ আচ্ছা তার নাম ওমর বিন আব্দুল আজিজ তার বাবার নাম আব্দুল আজিজ তো তিনি একটু যখন বড় হলেন তো ঘোষণা হলো আব্দুল আজিজ রদিয়া আল্লাহ মিশরের গভর্নর আচ্ছা এটা এটা ঘোষণা হলো ঘোষণা আব্দুল আজিজ রদি আল্লাহু তাল অর্থাৎ ওমর বিন আব্দুল আজিজ রদি আলাহতালের বাবার জি নামের ঘোষণা হলো তিনি এখন থেকে মিশরের গভর্নর গভর্নর জি তো তিনি সেখান থেকে চিঠি লিখলেন ঘরের জন্য ওমর বিন আবদুল আজিজ রদি আল্লাহতাল আম্মাজানের কাছে যে তোমরা সবাই চলে আসো মিশরে আমার জিম্মদারি এখন এখানে চলে আসছে আমি এখানের গভর্নর সবাইকে নিয়ে এখানে চলে আসো শিফট হতে হবে তো ওমর বিন আবদুল্লা আজিস রদিয়া তাল্লাহ আম্মা যান চিঠি পাওয়ার পরে রওনা করতে লাগলেন সবকিছু তৈরি করতে লাগলেন কেন এক দেশ থেকে আরেক দেশে যাওয়া বদিনতিন মনোয়ারা থেকে মিশরে যাওয়া একা পরিস্থিতির ব্যাপার সব রয়েছে তো তিনি সব কিছু তৈরি করে রেডি করে যাওয়ার জন্য প্রস্তুতি হয় এরপরে ফারুক আজম আল্লাহ অর্থাৎ আবদুল্লাহ বিন ওমর রদিয়াল্লাহ তাল কাছে গেলেন আচ্ছা আবদুল্লাহ বিন ওমর রদিয়াল্লাহ তালুর কাছে গেলেন তার চাচা হতেন ও ওমর বিন আব্দুল আজিজ রদি আল্লাহ চাচা হলেন আব্দুল্লাহ বিন ওমর রদিয়াল্লাহ তালন আচ্ছা জি ওখানে গিয়ে তিনি সব ঘটনা খুলে বললেন যে চাচা যান খবর শুনছেন যে আব্দুল আজিজ রদি আল্লাহ কথা বলেন কি তিনি এখন মিশরের গভর্নর গভর্নর আমরা সেখানে রওনা করছি আমরা যাচ্ছি সেখানে দোয়া করবেন বলার জন্য গেছেন সেখানে ওখান থেকে আব্দুল্লাহ রদি আল্লাহ তালু থেকে আওয়াজ আসলো এক কাজ করো তোমার এই মাদানী মুন্নাকে

আর তার জোরাজুরির কারণে আমি তাকে রেখে আসি আচ্ছা এই কথা শোনার পরে উল্টা রাগ করেননি আচ্ছা আব্দুল আজিজ রাদিয়াল্লাহ তাআলা নু নিজের সন্তান রেখে আসার কথাটা উল্টা সিধা ভাবেননি তিনি আরো খুশি হয়েছে মাশাআল্লাহ খুশি হয়ে তিনি একটা চিঠি লিখলেন আচ্ছা চিঠি লিখলেন যে আমার সন্তান মদিনাতুল মুনাওয়ারায় রয়েছেন আর তার জন্য কিছু খরচ দরকার এরপরে যার কাছে চিঠিটা লিখলেন তিনি খলিফা আব্দুল মালিক তার কাছে সিটি লাগলেন যে আমার সন্তান ওমর বিন আব্দুল আজিজ রদিয়াল্লাহ তালু মদিনাতে রয়েছেন আর তিনি আব্দুল ইবিন ওমর রদিয়াল্লাহ তালু তত্ত্বাবধানে রয়েছেন যখন এই সংবাদটা ওই খলিফা পেয়েছেন প্রতি মাসে এক হাজার দিনার তার সন্তানের জন্য প্রতি মাসে পাঠিয়ে দিতেন খরচের ব্যবস্থা আচ্ছা এখানে মেইন যে কথাটা এটা তো এখনো তুলে ধরি নি দর্শক মেইন কথা হলো গিয়ে মা চেয়েছেন আমার সন্তানটা যেন ওই নেককার ব্যক্তির মতো হয় মা চেয়েছেন আমার সন্তানটা যেন একজন আল্লাহওয়ালা ব্যক্তি হয় জি বাবাও চেয়েছেন আমার সন্তানটা যেন একজন ন্যায় পরায়ন ব্যক্তির সংস্পর্শে থেকে তার মতো হয় এই কারণে মা বাবা উভয়ে এই বিষয়টাকে খারাপ মেইনটেইন করেননি আজকাল যদি মাদানী কাফলা দাওয়াত দেওয়া হয় অভিভাবকের উপযুক্ত সন্তানকে মাদানী কাফলা নিয়ে নেওয়া হয় তো আমরা কি মনে করি মনে করি আর আমার সন্তানকে তো বাস হুজুর বানিয়ে দিবে বা মাওলানা বানিয়ে দেবে তা কি বানাবে মা বাবা টেনশনে জাগাই টেনশন করার দরকার নেই আপনার সন্তানকে এটাই শিক্ষা দিবে মাদানী কাফলায়ে মায়ের সাথে সদাচরণ কিভাবে করতে হয় বাবার সাথে সদাচরণ কিভাবে করতে হয় নামাজ কিভাবে আদায় করতে হয় মা বাবা ইন্তেকালের পরে জানাজা আপনি কিভাবে পড়াবেন মাদানী কাফলায়ে তো এটাই শিক্ষা দিবে সুবহানাল্লাহ উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলাও মা বাবা এটাই চেয়েছেন আমার সন্তান এমন একজন ব্যক্তির সংস্পর্শে গিয়েছে যেখানে গেলে হক কথা শিখবে ভালো কাজ শিখবে নেককার হবে নেককার বানাবে আর আল্লাহ তাআলার দয়ায় এটাই হয়েছে আজ পৃথিবী জুড়ে এই সানিয়ে ফারুক আজমকে কে না জানে ওমর বিন আব্দুল আজি সিয়ত ঘটনা কে না শুনে বলেন মানে এক কথা এটাই মূল পয়েন্ট আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা আমাদের সন্তানদেরকে এমন কারো সংস্পর্শে দিই যার সংস্পর্শে গেলে আমার সন্তান নামাজে হবে নামাজে হবে যার সংস্পর্শে গেলে আমার সন্তান হবে রাইট যার সংস্পর্শে গেলে আমার সন্তান মুদা হবে এই চিন্তাটা আজকে আমরা অনেক দূরে রয়েছি আমরা তো এমন আমাদের সন্তানদেরকে আর আজকাল বর্তমান যুবকদের মাইন্ডসেট এবার এমন আমি তার সাথে ওটা বাসা করবো যার সাথে ওঠোবাসা করলে ভালো টাকা পয়সা নামে দামে গাড়ি বাড়ি এগুলো থাকলে তার সাথে সংস্পর্শ তার বন্ধুর কোনো অভাব হয় না এই বিষয়টা থেকে আমরা একটু দূরে আসি আমার সন্তান তার সাথে চলুক যার সাথে চললে নামাজের সময় হলে তাকে ডেকে মসজিদে নিয়ে যাবে আমার সন্ধ্যা তার সাথেও চলুক যে নিজেও শূন্যতার আমল করে আমার সন্তানকেও শূন্যতার আমল করতে উদ্বুদ্ধ করবে আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে আপনাদের চোখের সামনে আপনার দাওয়াত ইসলামী আপনার দাওয়াত ইসলামের মোবাইল লিখুন আপনার দাওয়াত ইসলামের সুন্দর পরিবেশ আলহামদুলিল্লাহ এই পরিবেশে যখন আমরা আসি তখন আমাদেরকে উৎসাহ প্রদান করা হয় যে ন্যাক কাজ করা কোন থেকে বাঁচার আপনার আর নিজে দেখতে পাচ্ছেন এ চ্যানেলের মাধ্যমে আজকে দাওয়াত ইসলামী কেমন সারা দুনিয়া জুড়ে নেকির কাজ করে যাচ্ছে তো এটাই বলার উদ্দেশ্য যে আমরা আমাদের সন্তানদেরকে ভালো পরিবেশ উত্তম পরিবেশ যেন অবলম্বন করি কেননা পরিবেশ এটা বান্দার আমলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আপনি বলছেন আপনি নামাজে হবেন আপনি বলছেন আপনি নেককার হবেন কিন্তু আপনার পরিবেশ আপনার ওটা বাসা আপনার বন্ধুবান্ধব যদি গুনাহে বরা হয় তাহলে আসলে সেটি কখনোই সম্ভব না তাই আমাদের উচিত উত্তম পরিবেশ ভালো পরিবেশের সাথে ওঠা করে যে সন্তানদেরকেও এমন সংস্পর্শে দেওয়া কোনো একজন আলিমে দিনের ন্যাক্কার কোনো একজন এমন কোন পরিবেশে তাদেরকে সম্পৃক্ত করানো যেখানে গেলে সে অবশ্যই আল্লাহওয়ালা হবে আল্লাহ পাক আমাদেরকে এক্ষেত্রে বোঝার তৌফিক দান করুন জি জাকির ভাই এ বিষয়ে আব্দুল আজিজ সদী আল্লাহ তালান হবে তো আপনি যে মূল পয়েন্টগুলো তুলে ধরেছেন বিশেষ করে আল্লাহ পাকের আল্লাহ পাকের দরবারে ইনি যে একটা কথা আপনি বলেছেন যে ইনি ইলমে দিন শেখার ব্যাপারে এবং আরেকটা বিষয় যেটা বলেছে সেটা হচ্ছে যে ইনার পাকের প্রতি ভয় ছিল এবং ইনি নিজে ন্যায় পয়ের পরায়ণ ছিলেন এবং আমি একটা বিষয় বলেছিলাম সেটা হচ্ছে অল্প অল্পতুষ্টি সেটা আসলে এই জন্যই বলার উদ্দেশ্য ছিল আমাদের মধ্যে কারণ আমাদের আজকে সমাজের মধ্যেও অল্পতুষ্টির বিষয়টার ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে আমাদের পরিবারের মধ্যে ফ্যামিলি মেম্বার যারা রয়েছে তাদের মধ্যে অল্প তুষ্টিটা না থাকার কারণে স্বামীর সাথে দ্বন্দ্ব বিভিন্ন ক্ষেত্রে তারা জগরা বিবাদের মধ্যে লিপ্ত হয়ে যায় না আমার এটা চাই না আমার আরও চাই এক পর্যায়ে গিয়ে দেখে তাদের মধ্যে বিচ্ছত ঘটে যায় তাই বলা হচ্ছে অল্পতুষ্টি যার মধ্যে চলে আসে তা সেই পরিবারের মধ্যে সুখ শান্তি সমুদ্র চলে আসে সেই পরিবারের মধ্যে সুখ শান্তি বয়ে চলে আসে কেননা তুষ্টিতে না থাকলে না আপনার মধ্যে সব সবসময় শুধু চাওয়ার আকাঙ্ক্ষা থাকবে যে না আমার আরও চায় এটা চায় আর যার মধ্যে চাওয়ার আকাঙ্ক্ষা বেড়ে যায় না তার ঘরের মধ্যে প্যারেশন ট্যাসন ইত্যাদি বৃদ্ধি পেয়ে যায় তার দরবারে দোয়া থাকবে আল্লাপাকে যেন আমাদের অল্পতুষ্টি এই বিষয়ের বিষয়টা যেন আমাদের আল্লাহ আমল করার তৌফিক দান করে তো দর্শক ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণ আগে একটি নাসরিফ কালাম আমাদের মধ্যে অ্যাড করেছিলাম শুনেছিলাম তো আসুন আমরা এখন আরেকটি মার্শাল ইসলামের কাছে অনুরোধ থাকবে আমাদেরকে একটি নাসরিফ বা কালাম মার্শাল্লাহ আমাদেরকে শুনিয়ে দেওয়ার জন্য নবী নবী প্রিয় নবী প্রিয় নবী প্রিয় নবী আকা কাছে বেচে না প্রিয় নবী আকা কে দাদা প্রিয় নবী আকা কছে দেখে কেন প্রিয় নবী তো দিদার দা তো দিদার দাও প্রিয় নবী তো দিদার প্রিয় নবি আমি ডেকে নৌ না মদনী মদিনেব নেবা প্রেম শোধাপন করোনা মদনি মদিনে আমি একটু তো না মদনি মদিনে হৃদয় হয় তোমার ঠিকানা মদনি মদিনে যখন হবে তোমার দিদার তখনই ঈদ হবে আমার আমার সপনে শোনা মদনি মদিনে আকা তো বদি তিদার দা প্রিয় নবী আকাঙ্ না প্রিয় নবী আকাঙ্ দিদারদা প্রিয় নবী আমার মা বাবা হা সরে যদি ভুলে যায় আমার মা নী তুমি ভুলো না ম দি নেওয়ালে হে হাসর পরিষ্কারী পাপের বোঝা ভারী ফিশে গেছি আমায় বাচা মদ নিম দিনাবালি কা খা থাকে না বে যেন মুখে থাকে আম বা আমারে বাঁচাও আকা আমারে বাঁচাও প্রিয় নবী আমারে বাঁচাও প্রিয় নবী আকা কাছি گے শ হাই শ হবে আমার শ হাই শ তুমি মোৰ সাহারা মদনী মদি নেবলে বা তোমৰ দ্বার হ উত্তম উত্তমৰ দার হতে মনোরম মন আছে কি এমন মন ঠেখানা মদনী মদি নে বলে আকা থাকি যেন তাতে গ্রেফতার ধনের করো না মদনী মদিনে আমি যদি আমি তোমার তোমার চরণে রেখ না মদনী মদিনেবালে গুনা হের সাগরে ডুবে আছি সাগরে ডুবে আছি আকা গুনা হে সাগরে ডুবে আছি আমারে বাচা আমারে বাচা আকা আমারে বাঁচা নবী আমারে বাঁচা নবী শা আল্লাহ খুবই সুন্দর ছিল না শরীফ সোহান আল্লাহ দর্শক আলহামদুলিল্লাহ আমাদের নির্দিষ্ট একটি কিছু সময় পর আলহামদুলিল্লাহ আমাদের আমাদের না শরীফ আমরা অ্যাড করে থাকি সোনার সৌভাগ্য হয়ে থাকে এবং আমরা নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনাও করছিলাম আশুক্রিয়া জ্ঞাপন করছি মার্শাল্লাহ যারা আমাদের অনুষ্ঠান যে যেখান থেকে দেখছেন তো আমরা আলোচনা করছিলাম ওমরবিন আবদুল আজিজ রুদি আল্লাহ তাহলে আনহু ইনার জীবন বিভিন্ন দিক নিয়ে ইনি মাসা যে ইনার যে একটা বিষয় ক্ষোধাবিরতা এমনকি অল্পতুষ্টি আল্লাপাকের প্রতি ভয় এনার জীবনে অসংখ্য বিষয় ছিল এমন যা আমাদের জন্য আমাদের জীবনে যদি আমরা জালেরা পরিমাণ হলেও কিছু একটা দিক হলো যদি আমরা আপন করে নিই তাহলে হয়তো আমাদের দুনিয়া ও আখিরাত কামিয়াব হয়ে যাবে এবং এনার যে কামিয়াব হওয়ার পিছনে কিন্তু আসলে অসংখ্য কারণ রয়েছে যা কিন্তু আমরা আসলে বলা হয় না যে পূর্বে এনার ব্যাপারে সুসংবাদ এসেছে এরকমও হতে পারে না এই ব্যাপারে কি বলবেন আপনি ফারুক আজম রদিয়াল বাবু এনার ব্যাপারে অগ্সাংবাদ দিয়ে সোহা একবার ঘুম থেকে ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন আচ্ছা আর স্বপ্নে দেখে যখন ঘুম থেকে জাগ্রত হয় বললেন তিনি আমার বংশের মধ্যে এমন এক ব্যক্তি আসবে যে যার চেহারায় আগাতের চিহ্ন থাকবে আল্লাহ পৃথিবীকে ন্যায় পরায়ণতায় ভরপুর করে দেবে তার শাহাজাদা হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তালানু প্রায় সময় এই কথা বলতেন সুবহানাল্লাহ অর্থাৎ আফসোস করতেন যে বাবা জান অর্থাৎ সাইয়েদুনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কথা বলতেন যে আমিরুল মুমিনিন ফারুক আজম রাহু যার কথা বলেছেন আমাদের বংশ থেকে একজন আসবে যার চেহারায় চিহ্ন থাকবে আর পৃথিবীকে ন্যায় পরায়ণতার দ্বারা ভরপুর করে দেবে সময় গড়াতে থাকে তার ছেলে বারবার বলতেন এটা সময় গড়াতে থাকে সময় পার হতে থাকে একটা সময় আসে তার বংশ থেকে ওমর বিন আব্দুল আজিস রদি আল্লাহ ফারুক আজম রোদাল সুসংবাদ ছিল আব্দুল আজিজ রদি আল্লাহ ব্যাপারে

উভয়েরই জ্ঞান তার কাছে ছিল সুহান কখনই ব্যক্তি তার কাছে এসে ফিরে যাননি কোনো বিষয় নিয়ে আসার পরে ফিরে যাননি সুপরামর্শদাতাও তিনি ছিলেন জ্ঞানী ব্যক্তিও ছিলেন আলিমরাও তার কাছে আসতেন আর মূর্খরাও তার কাছে আসতেন আবিদও তার কাছে আসতেন জাহিলও তার কাছে আসতেন অর্থাৎ প্রতিটা মানুষ প্রতিটা ক্ষেত্রে তার কাছে আসতেন এবং ভালো পরামর্শ সুপরামর্শ যে কোনো দিক নিয়ে তার সামনে আলোচনা করতেন তিনি সঠিক সময় সঠিক সমাধানও দিতেন এমন একজন মহান ব্যক্তি ছিলেন ওমর বিন আব্দুল আজিজ রদিয়াল্লাহ তালানহু আর তিনি রদিয়াল্লাহ তালানু এমনভাবে তার জীবন অতিবাহিত করছেন কখনোই কোনো ব্যক্তি বলতে পারবে না যারা তাকে দেখেছেন কেউই বলতে পারবে না কখনো কি ওমর বিন আব্দুল আজি সুরাহ তালু কখনো নামাজে অলসতা না কখনো তার সুন্নতে অলসতা না কখনো তার মানুষকে কষ্ট দেওয়ার একটা বিষয় রয়েছে এটা তার মধ্যে ছিল প্রতিটা বিষয় একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে অমর বিন আব্দুল্লা তালানু আদায় করতেন চেষ্টা করতেন আর ফলো করতেন এই বিষয় আমাদেরও উচিত এমন মহান ব্যক্তিদেরকে আমরা অনুসরণ অনুকরণ করি খুবই সুন্দরভাবে আসলে আজকে আমরা দর্শক আমাদের জাকির হুজুর থেকে উমর বিন আব্দুল আজিজ রদি আল্লাহ তাল্লাহ এনার জীবনী থেকে আমাদের আজ জানার সৌভাগ্য হয়েছে এনার বিভিন্ন দিক নিয়ে দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানে প্রায় সময় শেষ হয়ে গিয়েছে তো এটাই আসলে মূল কয়েকটা পয়েন্ট আমাদের এনার জীবনী থেকে শোনা যায় সেটা হচ্ছে একটা পয়েন্ট যদি তুলে ধরি না যে এই বিষয়টা কিন্তু আমরা কিছুদিন আগে হজরত সদিন উমর ফারুক আজম রদি আল্লাহ তাল্লাহ ব্যাপারে আমাদের অনুষ্ঠানে আমার সাথে বিষয় নেওয়া হয়েছিল তখনও কিন্ত এই বিষয়টা আমরা আসলে ইনার জীবনের থেকেও দিকটা আমরা পেয়েছিলাম যে দিকটা এখন আপনি মাসাল্লাহ যে বিষয়গুলো ইনার জীবনের সম্পর্কে কিছুটা তুলে ধরেছেন সেই ক্ষেত্রে আপনি বলেছেন ইনার ছায়া হ্যাঁ ওমর ফারুক আজম রাজি আল্লাহ তালন ছায়া যদি আমরা বলি তাহলে কি মোবিন আব্দুল আজিজ রাজি আল্লাহ কথা উঠে আসে তো ইনার জীবন আমরা এটা পাই যে আসলে ইনারা আমিরুল মোমেন হওয়ার পরেও ইনাদের চলা চরিত্র ইনাদের লাইফস্টাইল দেখে কেউ সাধারণভাবে বুঝতে পারতো না যে ইনি একজন আমির মোমিনী এটাই হচ্ছে মুসলমান মৌমির বৈশিষ্ট্য যে তার থেকে ক্ষমতা থাকলেও সে সেটা সেটা বা খারাপভাবে কখনো সে কী করবে না ব্যবহার করবে না যে নিজের মধ্যে একটা নগণ্য আমার থেকে যা রয়েছে এটা আল্লাহ দয়া আর আমি কিভাবে সেটা খারাপ ব্যবহার করে মানুষের উপর জুলুম করতে পারি আজকে বর্তমান সমাজের পরিস্থিতি এটাই কারো কাছে যখন যাররা পরিমাণ হলেও ক্ষমতা চলে আসে সে তখন তাকে মানুষ ছুঁতেও পারে না এটা আমাদের পরিস্থিতি তাই নিজেকে অনন্য না নিজেকে অনেক বড় না নিজেকে নগণ্য মনে করা শুরু করি তাহলে দেখবেন আল্লাহ পাকে আপনাকে অনন্য বানিয়ে দেবেন কারণ যে নিজেকে সমাজের মধ্যে নিজেকে বড় প্রকাশ করতে চায় না দেখা যায় আল্লাপাক তাকে এত বেশি লজ্জিত করে সে নিজেকে খুঁজে পাওয়ারও যোগ্যতা রাখে না তাই পাকের দরবারে দোয়া আল্লাহ পাক যেন আমাদেরকে নিজেকে অহংকার মুক্ত রিয়া মুক্ত মুক্ত নেকি যুক্ত যেন পাক আমাদেরকে জীবন করা তৌফিক দান করে আমিন বিজা হিনবীল আমিন সাল্লাহ তাল আলিহি আলী ওসাল্লাম আল্লাহ পাক নিজেকেও এভাবে আমাদের মাদানী চ্যানেল দেখার সৌভাগ্য নুসিব করুক অন্যকে দেখার দাওয়াত প্রদান করার সৌভাগ্য দান করুক আমিন সল্লো আল হাবিবাহু ওসাল্লাম